রাজনাথ মরহুম এক এম ফজলুল কবির চৌধুরী স্মৃতি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। রাজন আরআরএসি উচ্চ বিদ্যালয়ের মাঠত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। তারা দিয়ে যে মানুষকে বরণ করা যায়, আমি সবাইকে আমরা উদ্যোগ নিয়েছি, তাহলে আমরা বৃষ্টি বাদল যত কিছু হয়। ছাত্রলীগ নেতা দিবলুদে দীপুর সভাপতিত্বে বিশেষ অতিথি আছেন উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রোকেয়া প্রাচীর, এসিলেন্ট এহসান মোরাদ, ঘাতক দালাল নির্মূল কমিটির যুগ্ম সম্পাদক শওকত বাঙালি, ওসি কেবায়েতুল্লাহ, যুবলীগ সভাপতি জমির উদ্দিন পারভেজ সহ আরো বোধকে। মরহুম এক এম ফজলুল কবির চৌধুরী স্মৃতি সংসদের আয়োজনে উদ্বোধনী টুর্নামেন্টে অংশগ্রহণ করে এন এম বি বয়েজ বনাম কদলপুর ক্রিকেটার্স। টেক্স নিউজ, সি প্লাস টিভি।